বন্ধুগণ, আজকে আমরা শিখব ইউজেস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন এবং নাউন। এইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেবল এক ক্লাসে এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে লেখা হয়েছে। প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। তো বন্ধুগণ, একের পর এক প্রতিটি ভিডিও দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি কীভাবে পড়লে আয়ত্ত করা যাবে। প্রথমে এখানে পার্সোনাল প্রোনাউনগুলি দেওয়া হলো, যেমন আই, ইউ, হি, শি, ইট, দে, এগুলি দেওয়া হলো। তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন প্লুরাল। তো এখন আসুন আয়ত্ত, আমি, মাইসেল, আমি নিজে, আমি নিজে নিজে, উই, আমরা, আওয়ার সেলফস, আমরা নিজেরা, ইউ, তুমি, তোমরা। এটা দিয়ে সিঙ্গুলার বোঝায়, আবার প্লুরাল বোঝায়। যখন সিঙ্গুলার বোঝাবে তুমি নিজে নিজে নিজে, ইউর সেলফস, তোমরা নিজেরা। তারপর আসুন হি, সে, হিম সেলফ, সে নিজে, সে নিজে নিজে, শি, সে, হার সেলফ, সে নিজে বা নিজে নিজে, ইট, ইহা, ইট সেলফ, ইহা নিজে, ইহা নিজে নিজে, দে হচ্ছে তারা, দ্যাম সেলফ, তারা নিজেরা, তারা নিজেরা। এখন আসুন বন্ধুগণ, আমরা নাউন দিয়ে আমরা পড়ব। নাউন জাতীয় রিফ্লেক্সিভ প্রোনাউন, যে রিফ্লেক্সিভ নাউন যেভাবে হয়, যেমন মাদার, মা, মাদার হার্ব সেল, মা নিজে, ফাদার, ফাদার হিম সেল, বাবা নিজে, প্যারেন্ট থেকে প্যারেন্ট হিম সেল বা হার্ব সেল, মা কিংবা বাবা নিজে। এখন আসুন প্যারেন্টস, মা বাবা, প্যারেন্টস হার দ্যাম সেলফ, মা বাবা নিজেরা। তারপর আসুন বয়, সেলেটি, দ্য বয় হিম সেলফ, সেলেটি নিজে বা সেলেটি নিজে নিজে, সেলেটি নিজে নিজে, দ্য বয়স, সেলেরা, দ্য বয়স দ্যাম সেলফ, সেলেরা নিজেরা। বেলাল হচ্ছে বেলাল, বেলাল হিম সেলফ, বেলাল নিজে। আবার এখানে যদি বেলালরা নিজেরা যদি বোঝে, দ্য বেলাল অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স দ্যাম সেলফ, যদি বেলালরা নিজেরা বোঝায় তাহলে এইভাবে হবে, বেলাল অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স দ্যাম সেলফস, অথবা বেলাল অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাম সেলফস। যখন পরিবারকে বোঝানো হবে, ফ্যামিলি মেম্বার্স দিতে হবে, যখন বন্ধুবান্ধব বোঝাবে তখন কিন্তু আর ফ্রেন্ডস বসাতে হবে। যদি এখানে শিক্ষক বোঝায় বেলাল, বেলালরা নিজেরা, দ্যাট মিনস যদি শিক্ষক যেতে বোঝায় তাহলে হিজ কলিগস, এইভাবে হবে, শিক্ষক বা আর তার কলিগ যাতে বোঝালে তাহলে বেলাল অ্যান্ড হিজ কলিগস দ্যাম সেলফস, এইভাবে হবে। তারপর আসুন দ্য টিচার, শিক্ষক, দ্য টিচার হিমসেলফ, শিক্ষক নিজে বা নিজে নিজে, দ্য টিচার্স, শিক্ষকেরা, দ্য টিচার্স দ্যাম সেলফ, শিক্ষক নিজেরা। এখন আসুন শিশুরা হচ্ছে চিলড্রেন, চিলড্রেন দ্যাম সেলফ, শিশুরা নিজেরা, উইমেন মহিলারা, উইমেন দ্যাম সেলফ, মহিলারা নিজেরা, দ্য বার্ড পাখিটি, দ্য বার্ড ইটসেলফ, পাখিটি নিজে, দ্য বার্ডস পাখিরা, দ্য বার্ডস দ্যাম সেলফ, পাখিরা নিজেরা। এখন আসুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ হিম সেলফ, আল্লাহ নিজে। তো বন্ধুগণ, আজকে ভিডিও থেকে আমরা কি শিখলাম একটু ভালো করে রপ্ত করে নেই, যে এখানে আমরা বুঝে নেই ইউজেস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের যাবতীয় যত ব্যবহার বিধি আছে, গঠন প্রণালী আছে এখানে দেওয়া হলো। এক্সাম্পলটা পরবর্তী ভিডিওতে আমরা দেবো ইনশাল্লাহ। উক্ত ভিডিওতে দেখুন, একে একে দেখতে থাকুন ইনশাল্লাহ, নিজে থেকে ঘরে বসে ইংরেজি শিখতে থাকুন ইনশাল্লাহ। আমাদের প্রতিটি ভিডিও দেখতে থাকুন এবং যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। প্রতিটি এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।